কহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আবাই কহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আবাই ছোট বা বড় ভাই কই ছোট ভাই রে আল্লাহু আকবার বলবেন না এই যুবক অনুরোধ কইরা বলি ওই দিদিয়া হুসাইনি রওনা দিলেন কাফেলা আরে ওই শহর বানু ডাক দিয়ে কই স্বামী গো আপনি বুঝতেছেন তারা উনারে মাইরা ফলাইছে এরপর আপনি কেন পিছনে যান না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকু বলেন আমি পিছনে যাব কেন দেখো না আমার নানা জান বলে গেছিল যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটিতে দেবে যাবে ওই জায়গার ভিতরে আমাকে শহীদ হওয়া লাগবে ওই জায়গাতে আমাকে শহীদ হওয়া লাগবে এই জন্য শহর বানু তাকায়া দেখো অনেকগুলো মানুষ আমার দিকে আসতেছে ওরা নবীর নাতির জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে কোন নবীর নাতির জন্য তোমরা ফুরাতের পানি বন্ধ করলা যেই নবী না হইলে ফুরাতের পানি হইত না যেই নবী না হইলে আসমান জমিন কিছু হইত না এই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ কইরা দিছে এই নবীর নাতির জন্য যারা গলার ভিতরে ছুরি চালাইয়া দিছে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আসেনি এখন আওয়াজ করে বলেন আমরা কারা কারা হুসাইনি মুসলমান হাত তুলে দেখান আমার সাথে হাত লারাই বলতে হবে মরমের দশ তারিখে একই গটাইলেন রবানা হাইরে কি গো টাইলেন রবানা কুলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তাহার ঘটনা এই হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা হাইরে হোসেন শহীদ জৈনাহালাবদিন বন্দিরে হইল এজি দেহরজেল খানাই যাওরে দুলদুল কয়রে খবর আমার মাই জেনে মোর কান্দে না আমার মাই জেনে মোর কান্দে না তোমার হুসেন যাই গরনে কারবালাতে পানি নাই মহরমের এই জরে একই গটাইলেন রব্বানা হাই রেখি গো কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা আল্লাহ বলে অজীব রাহিল বাতাস করো ফাতেমা আর গাই হাইরে বাতাস করো ফাতে মার গাই পুত্র সুখে
জোর সেরে আঙ্গন বাতাসে কি ঠান্ডা গো। সবাই বলেন মহরমে হুসেন একে গো হটাইলেন টাইলেন রব্বানা খুলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার।